হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন বাজছে প্রায় 10টা। আর এই দেখো, আজকে মামনি এখানে। এই দেখো, আজকে টিফিনে হচ্ছে কড়াইশুঁটির কচুরি। মামনি পুঠুরগুলো আগে গতকালই বানিয়ে রেখেছিল, গতকালও আমরা খেয়েছি রাত্রে। আর লেচি ছিল তার মধ্যে। এই দেখো, কড়াইশুঁটির কচুরি পুর বাড়িতেই বানানো হয়েছে, এটা কিন্তু কেনা পুর নয়। মামনি বানাচ্ছে এই। এ দেখো, আমরা এখানে টিফিন করতে বসে গেছি, আর আমি আর অর্পণ একই সঙ্গেই খাচ্ছি। আর এখানে দেখো, কাশ্মীরি আলুর দম বানিয়েছিল মামুনি, এটাও গতকালই বানিয়ে রেখেছিল, গোটা আলু দিয়ে। ছোট সাইজের যে গোটা আলুগুলো হয় না, ওই গোটা আলু দিয়ে কাশ্মীরি আলুর দম, আর কচুরি, আর রসগোল্লা। কড়াইশুঁটির কচুরি আর এই কাশ্মীরি আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। হ্যালো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। আর দেখো, অনেকটাই লেট হয়ে গেছে, এই ঘড়িতে বাজছে 12:30। সাড়ে বারোটা মানে এই ঘড়িটা আমার 15 মিনিট ফাস্ট, মানে 12:15 মতন বাজে এখন। তো যাই হোক, কিছুটা দেরিই হয়ে গেছে আজ পুজো করতে। অন্যান্য দিন আমি সকালবেলাতে আগে পুজোটা করে নিই, তো আজকে আগে ব্রেকফাস্ট করেছি, তারপর পুজো করতে মানে স্নান করে পুজো করলাম, মানে পুজো করতে যাব এখন আর কি। তো সেই সব মিলিয়ে দেরি হয়ে গেছে। তার মধ্যে মধ্যেখানে আজ সকাল থেকে একটা পর একটা ফোন অ্যাটেন্ড করেছি, মানে এই ফোনগুলো সাধারণত আসে না। আজকে একটা পিকনিক রয়েছে আমাদের, তো সেই পিকনিকে যাব। তো তার জন্য ওখান থেকে মানে অর্পণের বন্ধুদের পিকনিক, সেই বন্ধুদের সাথে বন্ধুর বউরাও থাকবে, তো ওদেরই ফোন আসছিল, সঙ্গে আমার যাও ফোন করেছিল। তো সব মিলিয়ে ফোনে কথা বলতে, তারপর পাশের আমাদের এই পাড়াতে আমাদের দুটো বাড়ির পরেই একটা বাড়ির কাকিমা এসেছিল, ওনার মেয়ের বিয়ে ফেব্রুয়ারি মাসে 20 তারিখ। তো ওনার সাথেও একটু কথা হলো, তো সেই করতে গিয়ে দেরি হয়ে গেছে। তো আমি আর শ্যাম্পু আমার অনেকদিন ধরে করা হচ্ছিল না, অনেকদিন ধরে বলতে আজকে বোধহয় 3 দিন পর শ্যাম্পু করলাম। তো চুল একদম আঠা হয়ে গেছিলো, যে শ্যাম্পু না করলে হতো না। তো এইসব করতে গিয়ে 12:15 বেজে গেল। তো আমি আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি, চল সঙ্গে থাকো। এখন বাজছে 3:10, আর আমি বেরিয়েছি। আমি বেরিয়েছি বলতে, আমাদের পাড়াতেই একদম সামনেই পার্লার রয়েছে, তো আমি সেই পার্লারেই যাচ্ছি। তো তোমাদের তো বললামই যে আজকে পিকনিক, আর ভ্রুগুলোর অবস্থা খুব খারাপ, তার জন্য একটু পার্লারে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এ দেখো আমি ফুল রেডি, এখন আমরা বেরোচ্ছি পিকনিকের জন্য। আমাদের পিকনিকটা একটু লেট করেই ছিল, বিকেলের দিকেই পিকনিক, মানে সন্ধ্যে রাত্রে এরকম মিলিয়ে পিকনিক, আমাদের সকাল থেকেই পিকনিক ছিল না। তো ভেবেছিলাম যে একটু আগে যাব, তো যাই হোক সেটা হয়নি। তো এখন ফুল রেডি, অর্পণও রেডি হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি, তো চলো সঙ্গে থাকো। আমরা এখন বেরিয়ে গেছি, এখন বাজছে প্রায় 6টা, আর আমরা যাচ্ছি জয়দের বাড়ি। জয়দের বাড়িতেই পিকনিক, তো তোমরা সঙ্গে থাকো। ওদের বাড়িটা হচ্ছে প্রায় কল্যাণী হাই রোডের কাছাকাছি, তো তোমরা সঙ্গে থাকো। দেখো, পিকনিকের মেনু হবে বিরিয়ানি, তো বিরিয়ানির জন্য ডিম আর দুধ নিতে ভুলে যাওয়া হয়েছিল, তো তার জন্য এখন আমরা এসেছি ডিম আর দুধ নিতে। আমরা আবার বেরিয়েছি থালা নিতে, থালা নিতেও ভুলে গেছিলাম, তো কারোরই মনে ছিল না থালা আনা হয়নি। তো শেষ পর্যন্ত থালা না নিলে তোর খাওয়াবো কিসে, সেই কারণেই থালা নিতে বেরিয়েছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। Oh,
বন্ধুরা, আমি মাত্র বাড়ি চলে এসেছি আর দেখতেই পাচ্ছি আমি ফেস ওয়াশ দিয়ে মুখ টুখ ধুয়ে আমি চুল বেঁধে নিয়েছি। আর এখন প্রায় 12টা বাজে, 12টা বাজে কি 12টা 10 বাজে, তো যাই হোক এখন শুয়ে পড়বো। তো তোমরা দেখতেই পেলে আজকে পিকনিকে আমি প্রচুর আনন্দ করেছি। আজকে ওখানে অর্পিতা ছিল, সুমি ছিল, সুমি মেনলি পুরো রান্নাটা প্রথম থেকে গিয়ে ও সমস্ত জোগাড় জান্তি সব কিছু ও করেছে দুপুরের দিক থেকে গিয়েই। আমরা তো দুপুরের দিকে যাইনি, যেতে পারিনি আসলে। তো সুমি কিন্তু একদম প্রথম থেকে, কাটাকুটি থেকে একদম ধোয়া পাকলা সমস্ত সবটাই সুমি করেছে। সঙ্গে বিপ্লব ছিল, জয় ছিল, অর্পণ ছিল, সৌরভ ছিল, অভিজিৎ ছিল, ওরাও ছিল, কিন্তু মেন আজকে সমস্ত রেসিপি সুমির। আর রান্নারও মেন কুক সুমি ছিল, আমরা সবাই গিয়ে পরে হেল্প করেছি। তো যাই হোক, এই আজকে খুব আনন্দ হয়েছে, খুব মজা হয়েছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো যাই হোক, আজকে আর বকবক করছি না, ভিডিওটা আর বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।